এর কোনোটাই তোমার বাবা ঠাকুরের নয় গা, সবই যান বাজারের বাবুদের। ও বাবা ঠাকুর, এখানে দে তুমি চলে গেলে কি এখানে আর কেউ এসে থাকবে গো? না না ওসব হবে না, এই ঘর ছেড়ে তুমি যদি চলেও যাও আমরা এখানে আর কাউরে থাকতে দিব না। দেবেনি বুঝি? না ঠিক আছে, তোমাদের যা মন চায় তাই করো। দিওনি আগে তুমি আমারে বলো করো, তুমি আমার সব অপরাধ ক্ষমা করেছো, তুমি বলো করো, তুমি যদি আমার অপরাধ ক্ষমা না করো আমার অপরাধ কেউ ক্ষমা করবি নি গো কেউ না। আরে রামেলো, আরে হয়েছেটা কি সেটা বলবি তো? মন্দিরে মন্দিরে সেজবাবুর বেটা এসেছে, তিনি সব শুনেছেন গো সব। আমি আমি তোমার ভালো করে দেখভাল করি নাই, ভবতারিণী সেবায়িত হওয়ার পর থেকে আমার অহংকারে মাটিতে পা ফাটনি গো খুড়ো। কি যে ভেবেছিলাম জানি না খুড়ো, খুড়ো খুড়ো আমি আমি তোমারে খুব কষ্ট দিয়েছি না গো খুড়ো, বলো না আমি খুব কষ্ট দিয়েছি না গো খুড়ো, তো এই তোমার পা ধরে বলছি গো খুড়ো, আমি তোমারে কোনোদিন কষ্ট দেবো নি গো খুড়ো। ওরে ওরে থাম রে থাম, তাহলে সেজবাবু বেটা কি ইঁদুর মতো তোরেও? না গো খুড়ো, চাকরি দিয়ে আমাকে চারিয়ে দেননি তিনি, কিন্তু তুমি ক্ষমা না করলে খুড়ো খুড়ো আমারে তুমি দূরে সরিয়ে দিওনি গো খুড়ো, দূরে সরিয়ে দিওনি। হ্যাঁ রে রামেলো, তোর খুড়ো কাউরে দূরে সরিয়ে দেয়নি রা, সে দূরের জোনারে কাছে ডাকে আয় আয় করে, ভালোবাসা পেতে চায়, ভালোবাসা দিতে চায়, কিন্তু তুই তো এর নিজের জোনা, তুই হেরে ভালোবাসতে ভুলে গিয়েছিলি, তাতে তোর কোনো দোষ নাই রা, হয়তো এরই কোনো খামতি ছিল তাই হয়তো। না গো খুড়ো, তোমার কোনো খামতি ছিল নি গো, কোনো খামতি ছিল এই আমি আমি অহংকারে মত্ত হয়ে উঠেছিলাম গো, মত্ত হয়ে উঠেছিলাম। ওরে অহংকারের স্বাদটি যে বড় মিঠে, আর ওই ভগবানের মিঠে স্বাদটি বড় পছন্দের না, তোর মনের সেই মিঠে স্বাদটি ভগবানের পায়ে নিবেদন কর, নিবেদন কর। অকুরো আমি আমার সব অহংকার দোষ অন্যায় সব মায়ের কাছে নিবেদন করেছি গো কুরু, সব মায়ের কাছে নিবেদন করেছি। তাহলে তো লেটা চুকিয়ে গেল। না করো না, তুমি আমার কাছে টেনে না নাও তো আমি যে স্বস্তি পাচ্ছি না গো কুরু, স্বস্তি পাচ্ছি না। এর বুকে আয়, এর বুকে আয় কুরু, এর বুকে আয় কুরু, আয় রে আয় কুরু। তুমি তো আমার কাছে টেনে নিলে, কিন্তু আমি তোমার সঙ্গে যা করেছি সে কথা যদি আমার কামার পুকুরের মায়ের কানে পৌঁছলে তিনি কি আমার ক্ষমা করবেন বকুর? আর খুড়ি
তিনি নিশ্চয় শুনেছেন, তিনিও কি তোমার মতো আমারে তেনার কাছে টেনে নেবে খুড়ো, বলো না খুড়ো। বলো রে খুড়ি রাম নিলো, তোর খুড়ি নাম হলো গিয়ে সারদা, জ্ঞানের দেবী হলো গিয়ে সারদা সরস্বতী, অজ্ঞানের আধার যে তার যে শয় না রে, সে তোর মন দিয়ে সব পাপ মুছে দেবে রে, সব পাপ মুছে দেবে। জয় মা, জয় মা। দিদি, সবার জন্য দিলে, রামলালের জন্য নাড়ু মুয়া এসব কোথা কি হলো দিদি? যা জিজ্ঞাসা করছি তার জবাব পাচ্ছি নি তো? রামলালের নাড়ু মুয়ার পুটলি তুমি তো দিলেনি। কেউ না, ও আমার কেউ না, ওর নাম আমি কানে শুনতে চাই নে, তুই ওর নাম আমার সম্মুখে নিবি নি। কেন, কি অপরাধ করেছে সে, কার কি কেড়ে নিয়েছে? সে কি অপরাধ করেছে তা তুই জানিস নে? জানি দিদি, যা তুমি জানো তাই আমি জানি। তাহলে বলছিস কি করে, যে আমি ভালোবেসে তারে কিছু দেব? হ্যাঁ দেবে, তুমি ওরে ভালোবেসে দেবে, তুমি যে রামলালের মা গো, 10 মাস গব্ব যাতনা ভোগ করে তুমি ওরে আলো দেখিয়েছ, ওর মুখের পেত্তম্বুলি মা, মা সেই মায়ের মুখ দেখানো জোর রেখেছে সে তোর কাছে, গতাইয়ের কাছে? ও দিদি, আমি জানি, আমি আমি মানছি রামলাল ভুল করেছে, ছোট ছেলে ভুল তো করবে। ছোট রামলাল? ছোট বেশ তো, ছোট যদি হয় তবে সে ভুল করলে তার কান টেনে ছেড়ে দিতে হয়, তাকে মেরে মেরে বোঝাতে হয় যে সে কত বড় ভুল করেছে, না হলে সে শোধরায় না সারদা। দিদি, ওকে কষ্ট করে বলে দিবি সারদা, ও যেন কখনো কোনো দিনও আমাকে মা বলে না ডাকে। দিদি, এরে শুধরোনো বলেনি দিদি, এরে বলে দূরে সরিয়ে দেওয়া, এতে তো রামলাল আরো ভুল করবে, মনের দুঃখে মনের তাপে। না না দিদি না, রামলাল রে আমাদের বোঝাতে হবে, ওর গা দিয়ে সব ময়লা মুছে দিতে হবে, বেটারা খেলতে গিয়ে যখন গায়ে মুখে ময়লা মাখে, মা কি আরো বেশি করে ময়লা মাখিয়ে দেয় দিদি? সারদা কাছে টেনে তার গা মুছিয়ে দেয় দিদি, তুমিও তো দিয়েছো, দাওনি সারদেশ্বরী। তাহলে এখন কেন দেবে নি গো দিদি? বড় হয়েছে বয়সে, কিন্তু সব বেটারাই তার মায়ের কাছে ছোট থাকে দিদি, চেরোটা কাল, তারা কখনো বড় হয় না। ও দিদি, রামলালটারে তুমি এবারে ক্ষমা করে দাও, তুমি যদি ওরে ক্ষমা না করো আর কোথায় যাবে বলো তো? সনাতনি তুই এত কথা শিখলি কার কাছে? আমার গুরুর কাছে। কোথায় কোথায় তোকে শিখিয়েছে না? হ্যাঁ গো দিদি, আমি তো তেনার কাজ দিয়ে শিখেছি, আর রামলালও তেনার কাজ দিয়ে সব শিখবে। ও দিদি, তুমি রামলালের উপর রাগ করো নি গো,
ভরসা রাখো রামলালের খুড়োর ওপর, ভরসা রাখো। চলো গো লক্ষণ দাদা, আমরা পালকির কাছে যাই, খুড়ির জিনিসগুলো পালকিতে তুলে দিয়ে আসি। তাই ভালো, চলো শ্রদ্ধা ঠাকুর, চলো আমরা যাই, চলো। গদাইরি নিয়ে খুব ভালো থাকো। হলো কি, ভালো থাকিস মা, আর সবক্ষণ মায়ের সঙ্গে সঙ্গে থাকবি, কেমন? বুঝতেই তো পারছিস মা, এখন মায়ের মনটার অবস্থা কেমন। তুমি আমাদের কথা ভেবনি করি, তুমি নিশ্চিন্তে যাও। বলছিলাম কি দিদি, রামলালের সারদা বলেছি না, ওই নাম কান আমার মুখে সম্মুখে নিবি নি, ওকে আমি দেখতে পর্যন্ত চাই নি। দেখবে দিদি, রামলালের মুখ তুমি অবশ্যই দেখবে, তোমার সেই আগের রামলাল গো। হ্যাঁ গো দিদি, ঠাকুরের ভাইপো বেশি দিন ওই গায়ে ময়লা মেখে থাকতে পারবে। দেখো দিদি, আপনারা সবাই খুব ভালো করেই জানেন আমি মায়ের পুতুল মূর্তি মানি না, আর আপনাদের ঠাকুর পুতুল পূজারি। তাহলে কেন কেন আমাকে বারবার সেখানে নিয়ে যাওয়ার জন্য আপনারা জোর করছেন? দেখ নরেন, সেদিন থেকে এক কথা আপনারা বারবার বলে চলেছেন, একবার চলো। কেন, কি হবে আমার সেখানে গিয়ে, কি পাবো আমি সেখানে গিয়ে? সেখানে গিয়ে আমি কি সেই প্রকৃত স্বরূপকে জানতে পারবো, যাকে জানার জন্য আমি ব্রাহ্ম সমাজে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে ধ্যান করি? আমি এই চোখ দিয়ে প্রস্তরীভূত কোনো ঈশ্বরকে দেখতে চাই না, আমি চাই প্রাণময় জীবন্ত ঈশ্বরকে দেখতে। আপনাদের ওই ঠাকুরে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। নরেন, তোর তো সন্ন্যাসীদের উপর ইন্টারেস্ট আছে, সেটা দেখার জন্যই না হয় চল। সন্ন্যাসী? ও সন্ন্যাসী কোথায়? ও তো পূজারী মাত্র। পাষাণ মূর্তির পূজারী আর সন্ন্যাসীতে অনেক তফাত রামদাদা। সন্ন্যাসীর উদাহরণ গৌতম বুদ্ধ, যিশু, দক্ষিণেশ্বরের ওই পাগল সন্ন্যাসী কিছুতেই হতে পারে না। আর তাছাড়া কেশব সেন মহাশয় যা লিখেছেন তাতে উনিও কিন্তু এই পাগলকে সন্ন্যাসী আখ্যা দেননি। তুমি যদি ভাবো গেরুয়াধারী মানেই সন্ন্যাসী আর বাকিরা তা নন, তাহলে কিন্তু তুমি ভুল বিচার করছো নরেন। জানিস ঠাকুর কত সাধনা করেছেন, আগে নিজের ধর্মে সাধনা করেছেন, পরে অন্য ধর্মের মাধ্যমে জানতে চেয়েছেন যে সত্যটা কি। পেরেছেন জানতে? নিশ্চয়ই পেরেছেন, না হলে কি করে বললেন? যত মত তত পথ। দেখা দিয়ে চলে গেলি, দেখা দিয়ে চলে গেলি।
এর কথা কি তোর একবারটিও মনে পড়েনি? একবারটিও মনে পড়েনি? যত মত তত পথ। পথের সংখ্যা যত বেশি হবে সত্য লাভের সুযোগ ততই বেশি থাকে, তাই না নরে? আর কিছু চাইনি, তারে তুই এর কাছে এনে দে রে মা, এনে দে মা রে, ও মা মা ও মা মা রে মা। ঠাকুরের কাছে কত লোক আসে তার গ্রাম্য ভাষায় কথা শোনার জন্য, উপদেশ শোনার জন্য। তুই কি বলতে চাস, তারা সবাই বোকা? তার পায়ের আওয়াজ শুনতে পায়, সুয়াসের শব্দ শুনতে পায়, কিন্তু কিন্তু তারে দেখতে পায়নি রে মা, দেখতে পায়নি। সন্দেহবাদিক নাস্তিক কত পণ্ডিত ঠাকুরের কাছে মাথা ঝুঁকিয়েছে ঠাকুরের সত্যানুসন্ধান দেখে, তাহলে কি সন্ন্যাসী বলবো না? আপনারা আপনাদের গুরু বন্দনা আগে থেকেই ভাবাবেগে এমন রসসিক্ত করে রেখেছেন যে আমার জায়গায় যদি অন্য কেউ সেটা শুনতো তাহলে সবার আগে সেখানে গিয়ে পায়ে লুটিয়ে পড়ে বলতো আমাকে উদ্ধার। কিন্তু আমি নরেন্দ্রনাথ দত্ত, যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, আর তাই একটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। কি? আপনারা যদি ভেবে থাকেন যে আমাকে সেখানে নিয়ে গিয়ে আপনারা আপনাদের গুরুর দল ভারী করবেন তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। ও মা মা, এটা সুবাস পর্যন্ত পায় কিন্তু সে কি এর কান্নাটুকু শুনতে পাচ্ছে নি মা, শুনতে পাচ্ছে নি, এত নিঠুর সে, এত নিঠুর। আচ্ছা ঠিক আছে নরেন, তুই নয় আমার আত্মীয় হিসেবে ওখানে চল। রামদাদা, ছোটবেলায় তোমার হাত ধরে গড়ের মাঠে গিয়ে মাদারির খেলা অনেক দেখেছি, আরো একবার না হয় তোমার হাত ধরেই আরো এক মাদারির খেলা দেখব। তুমি যাবে? যাব, শুধুমাত্র আপনাদের অনুরোধে। ঠিক আছে, তোমরা তাহলে নরেনকে নিয়ে এসো, আমি গাড়ি বের করতে বলি। কোচওয়ান 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 নরেন চল। তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? গাড়িতে ঠাকুর ঠাকুর বলে আমার কানে পোকা কেউ বার করবে না। লেটস গো।